বিদ্যালয়ের মিড ডে মিল নিয়ে হাজারো অভিযোগ রয়েছে। 12 দফা দাবি নিয়ে একেবারে পশ্চিমবঙ্গ সিটু অনুমোদিত মিড ডে মিল ইউনিয়ন কর্মীরা 12 দফা দাবি নিয়ে ব্লকে তারা ডেপুটেশন দিল। ডেপুটেশন দিয়েছে চাঁচল 1 নম্বর বিডি অফিসে মিড ডে মিলের প্রায় শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তারা ডেপুটেশনে বলেন যে তাদের যে 450 টাকায় তাদের কাজ করতে হয়, গোষ্ঠীর মেয়েরা 450 টাকা করে পায়, সেই মানে ভাতার পরিবর্তে তাদেরকে গ্রুপ ডি কর্মীর মর্যাদা দিয়ে 26,000 টাকা বেতন প্রদান করতে হবে এবং রান্নার জন্য যে বাজারের টাকা তাদের সংশ্লিষ্ট দলের মহিলাদের হাতে দিতে হবে। এছাড়া ঈদ ও পূজার বোনাস দিতে হবে, ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাবার দিতে হবে। মিড ডে মিলের যে বরাদ্দ ছাত্রছাত্রী পিছু 10 টাকা করতে হবে। সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ মিড ডে মিল ইউনিয়নের কর্মীদের হুঁশিয়ারি, দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন নামা হবে। চাঁচল 1-এর বিডিও থিনলে ফুন্টস্কো ভুটিয়া বলেন যে কর্মীদের দাবি খতিয়ে দেখা হবে। এই সংক্রান্ত খবর অনলাইন ডিজিটালে প্রকাশিত হয়েছে 12 দফা দাবিতে মিড ডে মিল কর্মীদের ডেপুটেশন। এবারে মিড ডে মিল কর্মী বলতে রান্নার কাজে যুক্ত থাকে 2 জন পার্মানেন্ট রাঁধুনি আর 2 জন গোষ্ঠীর মহিলা থাকে। এটা হলো সিস্টেম, 2 জন পার্মানেন্ট রাঁধুনি আর 2 জন গোষ্ঠী থেকে মহিলা থাকে। এবার ছাত্র অনুপাতে পার্মানেন্ট রাঁধুনি সংখ্যা বৃদ্ধি পায় এবং গোষ্ঠীর মানে থেকে সরবরাহ মহিলাদের সংখ্যা বৃদ্ধি পায়। এদের যে দাবি মানে 450 টাকা করে পান, ঘটনা হলো মিড ডে মিলের রান্নার কাজে যুক্ত কর্মীদের মাথা পিছু বর্তমানে 2,000 টাকা করে বরাদ্দ করেছে রাজ্য সরকার। সম্প্রতি 500 টাকা বাড়িয়ে 2,000 টাকা করেছে, এটা খুবই একটা ভালো দিক। এবারে দেখা যায় যে কিছু কিছু বিদ্যালয়ে পুরো গোষ্ঠীর মহিলারা এসে রান্না করেন রোটেশন অনুসারে, কিন্তু কাজটা তো 2টো বা 3টে বা 4টে মহিলার। এবার পুরো গোষ্ঠী যদি সেই কাজটা করে তাহলে মাথা পিছু তাদের 450 টাকা কেন, তার থেকেও কমও পড়তে পারে, এটা হলো ফ্যাক্ট। এবার তাদের যে গ্রুপ ডি কর্মীর মর্যাদা, রাঁধুনির কাজে যুক্ত গোষ্ঠীদের গ্রুপ ডি কর্মীর মর্যাদা, এটা মানে কতটা পূরণ হবে বা কতটা আকাশকুসুম যে দাবি সেটা নিয়ে সন্দেহ অবকাশ থেকেই যায়। রাজ্যে হাজার হাজার মানে বেকার যুবক যুবতী কাজ করছে, গ্রুপ ডি কর্মীর মর্যাদা পাচ্ছে না, আর রান্নার কাজে যুক্ত কর্মীরা গ্রুপ ডির যদি মর্যাদা চান, কারণ গোষ্ঠীর মহিলারা যারা রান্না করেন, সকলের কথা বলছি না, অধিকাংশ মহিলারা বয়স্ক এবং তাদের শিক্ষাগত যোগ্যতা কী আছে সে সম্বন্ধে প্রশ্ন থেকেই যায়। তো এই যে গ্রুপ ডি কর্মীর মর্যাদা 26,000 টাকা বেতন, এ তো সরকার হাজারবার ভাববে এসব দাবি পূরণ করে। তবে ঈদ এবং পূজার যে বোনাস, হ্যাঁ ঈদ এবং পূজার বোনাস এটা নিয়ে ভাবতেই পারে যে রাঁধুনিদেরকে ঈদ এবং পূজার বোনাস অবশ্যই দেওয়া দরকার, এবং রাঁধুনিদেরকে সবথেকে যেটা তাদের সঙ্গে মানে অন্যায় করা হয়, তাদেরকে 10 মাসের বেতন দেওয়া হয়, কখনো না 12 মাসের বেতন দিতে হবে, এটা মূল দাবি হওয়া উচিত। 12 মাসের বেতন দিতে হবে প্রত্যেকটি রাঁধুনিকে, আর ছাত্রছাত্রীদের মাথা পিছু যে 10 টাকা করে বরাদ্দ করতে হবে এই দাবিটায় যুক্তি আছে। অবশ্যই 5.45 টাকা প্রাথমিকে এবং আপার প্রাইমারি ক্ষেত্রে একটু বেশি আছে, এই দাবিটা বেশ ভালো। তবে
রান্নার সঙ্গে যুক্ত কর্মীদের যে 450 টাকা মাসিক ভাতা দেওয়া হয় এটা একেবারে ভুল। রান্নার কাজে যুক্ত স্বনির্ভর গোষ্ঠী থেকে যারা আসে তারাও 2000 টাকা করে পান, এবং রান্নার কাজের সঙ্গে যে পার্মানেন্ট রাঁধুনি যুক্ত আছে তারাও 2000 টাকা করে পায়। চারজন থাকলে 8000 টাকা ক্যাশে কিংবা বাই চেকে মেটানো হয়। শুধু শুধু সরকারের বদনাম করার জন্য এই ধরনের মানে প্রচারটা ঠিক নয় যে 450 টাকা করে মহিলারা মাসিক ভাতা পান। অ্যাকচুয়ালি 2000 টাকা করে পান, সেই টাকাটাই ভাগ করা হয়। আপনারা এই সম্পর্কে মতামত দেবেন। আর মিড ডে মিলের সঙ্গে যে সমস্ত কর্মীরা যুক্ত আছে অর্থাৎ রাঁধুনিরা, এরা প্রচুর প্রচুর পরিশ্রম করেন, বিনিময়ে তারা খুব কম বেতন পান, এটা মানতেই হবে। সেই জন্য তাদের যে বেতন সেই 2000 টাকা না, সেই বেতন আরও বাড়ানো দরকার। মিনিমাম 5000 টাকা করা দরকার। খুবই প্রান্তিক ঘরের মহিলারা মিড ডে মিলের রান্নার কাজের সঙ্গে যুক্ত, তাদের কথা অবশ্যই ভাবা দরকার। আর 10 মাসের বেতন কেন, 12 মাস যেখানে থাকছে 12 মাসের বেতন দিতে হবে, 10 মাসের বেতন কখনো নয়। তাদেরকে অবশ্যই ঈদ এবং পুজোর যে বোনাস, সমস্ত স্তরের কর্মচারীরা ঈদ পূজার বোনাস পাবে, আর মিড ডে মিলের রাঁধুনিরা ঈদ পূজার বোনাস পাবে না, একেবারে ন্যায্য ডেপুটেশন দিয়েছে সিটু। তবে যে 450 টাকা বলছে বেতন সেটা কিন্তু নয়, 2000 টাকা করে বেতন আছে। গোষ্ঠীর উচিত দুটো করেই মেয়ে পাঠানো উচিত, মানে রান্নার কাজের সঙ্গে যারা যুক্ত। এবার পুরো গ্রামের মানে যতগুলো গোষ্ঠী আছে তারাই যদি ওই কাজটা রোটেশন করে আসে তাহলে 450 টাকা তো পড়বে, তার থেকে কমও পড়বে। এখন ওনাদের কী সিস্টেম আছে ওনারাই জানেন। তো যাই হোক, আপনারা অবশ্যই মতামত দেবেন। দেখতে থাকুন নিয়মিত দর্শন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর হ্যাঁ, খবরটিকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর একটি, মিড ডে মিলের সঙ্গে যারা যুক্ত গোষ্ঠীর মহিলাদের জব কার্ড দিয়েছে সরকার, আর এই জব কার্ডের ভেতরে যারা যুক্ত থাকবে মানে যাদের জব কার্ড হোল্ডার যারা, তারা বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন কাজে যুক্ত থাকবেন। আপনাদের জব কার্ডে আপনাদের পারিশ্রমিকের টাকা সরকার নিশ্চয় পৌঁছে দেবে, এই আশা রাখছি। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। নমস্কার।